হ্যালো, গুড মর্নিং, গুড মর্নিং সবাইকে, গুড মর্নিং, গুড মর্নিং। হ্যালো, তোমরা বন্ধুরা কেমন আছো বলো? আশা করি তোমরা খুব ভালো আছো, সুস্থ আছো। আর এই দেখো, আমি জাস্ট এখন ব্লগটা খুললাম, স্বপ্না ব্লগ, আর তোমাদের সাথে কথা বলছি এখন। আর এই জাস্ট একটু আগে আমি চান চান করে বেরোলাম, আর আজকে তাড়াতাড়ি উঠে গেছি, তাড়াতাড়ি পুজো টুজো দিয়ে দিয়েছি, ঘরটার মোছা হয়ে গেছে, সব হয়ে গেছে। তো যাই হোক, আমি দুদিন ব্লগটা করিনি, দুদিন করিনি এই কারণে, একটু ব্যস্ত ছিলাম বলে আর করা হয়নি, তা আজকে করছি। তা ভাবলাম না, আজকে আর না করলে হবে না, বন্ধুদের সাথে একটু কথা না বললে, তোমাদের সাথে কথা প্রতিদিন বলি তো একটা অভ্যাস হয়ে গেছে, এখন একদিন দুদিন অফ থাকলে না ভালো লাগে না, যেন নিজেকে নিজেও বোর লাগে খুব। তা জাস্ট এখন এই খুললাম, তোমাদের সাথে কথা বলছি, আর এই বড়দের প্রণাম জানাচ্ছি, ছোটরা ভালোবাসা নিয়ে। আর জাস্ট এখন আমি খাওয়ার খাওয়ার গরম করব, মানে জল খাওয়ার খাওয়ারগুলো গরম করব, জল খাওয়ার গরম করব মানে কালকে একটু তরকারি আছে ওটা গরম করব, আর এখন একটু আলু কেটে রেখেছি ওটা আলু ভাজব। আর তোমার দেখি কি রান্না করি, এখনও ঝিঙে ঝিঙে তো আছে, এগুলো কুটবো, দেখা যাক কি করা যায় আজকে। তা আজকে তোমাদেরকে নিয়ে সাথে চলছি, তোমরা সাথে থেকো আর তোমরা দেখতে থাকো আমার বাড়ির যা সংসারী খুঁটিনাটি তোমার যা হয় সেগুলো, তা তোমরা সাথে থেকো, দেখো, ঠিক আছে? আর তোমাদের যদি কোনো ভালো কিছু হয় তো সেগুলো তো আমি তোমাদেরকে একান্ত দেখাবোই। আমি এখন তো বৃষ্টি বাদল হচ্ছে, যেন বাইরে বর্ষাকাল শুরু হয়ে গেছে, যখন তখন বৃষ্টি নেমে যাচ্ছে, তা এখন বেরোনোটাও একটু প্রবলেম হয়ে যায়। তাহলেও আমি যখন ভালো ওয়েদার থাকবে নিশ্চয়ই বেরোবো, ভালো কিছু হলে তোমাদের সাথে তো শেয়ার করবই, হ্যাঁ সেটা তো দেখাবোই আমি তোমাদেরকে, ঠিক আছে? তাহলে রাখছি, আমি যাই রান্নাঘরে, যাই রান্না বান্নার ব্যবস্থা করি, তারপরে তোমরা সাথে থাকো, দেখতে থাকো, তাহলে রাখছি, টাটা। হ্যালো, দেখো বন্ধুরা, আমি আজকে ঝিঙে তরকারি করছি, ঝিঙে আলু তরকারি। ঝিঙের যে চোখলাটা থাকে একটা তোমাদের সাথে শেয়ার করব, ঝিঙের যে চোখলাটা ওইটা আমি একটা মেনু করে দেখাবো, সেদ্ধ করব, সেদ্ধ করে তোমার ওটাকে জলে ফেলে ভালো করে চিপে মিক্সার মেশিনে ওটাকে কাঁচা লঙ্কা একটু দুটো আর রসুন দিয়ে ওটাকে বাটবো, বেটে কালো দিয়ে আর দুটো কাঁচা লঙ্কা আমি দেখিয়েছিলাম তোমাদের, সেম জিনিসই আর কি ওরকম করবো। গরম জল বসিয়ে দিয়েছি, এবার তোমার ঝিঙেগুলো দিয়ে দেব। এই ঝিঙের চোখলাগুলো দিয়ে দিলাম, এবার এগুলো সেদ্ধ হবে। দেখলে চোখলাগুলো দিয়ে দিয়েছি, এই দেখো বন্ধুরা, ঝিঙের চোখলা সেদ্ধ হয়ে গেছে, এই দেখো। আর এই চারটে কাঁচা লঙ্কা নিলাম, দুটো রসুন নিয়েছি, আর এটা মিক্সার মেশিনে এবার দিয়ে দেবো, দিয়ে এটাকে ভালো করে পেস্ট করব। দেখো এবার ঝিঙেটা নিয়ে নিচ্ছি, একসাথে এতগুলো হবে না, অল্প অল্প করে নিয়ে বাটবো। এই দেখো বন্ধুরা, এরকম মিহি হয়ে গেল, খোসা ছাড়িয়ে সেদ্ধ করে দুটো রসুন চারটে কাঁচা লঙ্কা দিয়ে এটাকে পেস্ট করবো।
সান্তালে মন দিয়ে দেবে। যাই হোক, আমি তোমাদের সাথে দেখিয়ে দেখালাম এটা নতুন একটা রেসিপি, কেমন লাগলো তোমরা শেয়ার করো, আশা করি এটা তোমাদের ভালো লাগলো, শেয়ার করো, ঠিক আছে, লাইক করো, সাবস্ক্রাইব করে দিও আমার চ্যানেলটাকে, বেল নোটিফিকেশন, সরি একজন ডাকছিল আমি কথা বলতে পারিনি। তা বন্ধুরা দেখো এটাকে ভালো করে আমি এটাকে ভাজবো, ঠিক আছে, তোমাদের সাথে শেয়ার করলাম। শেয়ার করো বেশি করে করে, শেয়ার করে দিও, লাইক করো, সাবস্ক্রাইব করো আমার চ্যানেলটাকে, বেল আইকনটা টিপে দিও, আসছি আসছি, বেল আইকনটা টিপে দিও, আমার নোটিফিকেশনটা তোমাদের কাছে চলে যাবে প্রত্যেকটা যা ভিডিও হবে। আমি আশা করি এটা ভালো তোমাদের সাথে শেয়ার করেছি, এটা তোমরা করে একবার দেখতে পারো, আশা করি তোমাদের ভালো লাগবে। এই দেখো বন্ধুরা হয়ে গেল, এটা কমপ্লিট হয়ে গেছে, নাবিয়ে দিলাম, এই দেখো এটা আবার খাবো আমরা গরম গরম ভাতের সাথে। হ্যালো, গুড আফটারনুন। দেখো বন্ধুরা সব আমার কমপ্লিট রান্নাবান্না সব শেষ হয়ে গেল, এই জাস্ট এবার সব ড্রেস ফ্রেস চেঞ্জ করে এবার তোমার চান ঠান করা, একবার চান করে নিয়েছি, দুবার হয়ে গেল চান, একবার সকালে চান করেছি, এখন একবার করলাম, দুবার চান হয়ে গেছে, আর এখন আমি খেতে বসছি, তো তোমাদের সাথে শেয়ার করি, তোমরা দেখো, আর একটা রেসিপি দেখিয়েছি তোমরা তোমাদেরকে, ওটা তোমরা দেখো, আশা করি ভালো লাগবে। যে রেসিপিটা দেখিয়েছি ওটা তোমরা আমার ইয়েতে দেখে নেবে, ব্লগে দেখে নেবে, আমি যখন আপলোড করব তখন ওই আমার ভিডিওতে দেখে নেবে তোমরা, ওটা আমি যখন পাঠিয়েছি কীভাবে কীভাবে করতে হয় ওটা আমি পুরোটা তোমাদেরকে পাঠিয়ে দিয়েছি, ঠিক আছে। তাহলে এবার আমি খাচ্ছি, তোমরা সাথে থাকো, দেখো এইটা আমি নিয়েছি ঝিঙের চোগলা বাটা, মাছটা নিয়েছি, ভাত নিয়েছি, লেবু শসা, আর একটা তরকারি একটু, ব্যাস এই আর কি আমার দুপুরে খাওয়া দাওয়া, তা তোমাদের সাথে শেয়ার করলাম। আর এই রেসিপিটা পুরো আমি তোমাদের দেখিয়েছি, তোমরা দেখে নিও এটা, ঠিক আছে, আর ভালো লাগলে সাবস্ক্রাইব করে দিও আমার চ্যানেলটাকে। হ্যালো বন্ধুরা, গুড ইভিনিং, দেখো আজকে বেরোইনি, আজকে সারাদিন বাড়িতেই ছিলাম, আর এই জাস্ট এখন ব্লগটা খুললাম, দেখি শুয়েছিলাম, তাই একটুখানি শুয়ে টুয়ে যাই, আধ ঘন্টা, বেশিক্ষণ শুইনি, আধ ঘন্টা শুয়েছিলাম, শুয়ে শুয়ে তোমার একটু খবর টবর দেখছিলাম, টিভি টিভি দেখছিলাম, তা ভাবলাম তোমাদের সাথে একটু কথা বলি। তা আজকে তো তোমাদের সাথে সকালে যা যা টুকটাক হয়েছে তোমাদের সাথে শেয়ার করেছি, তোমরা দেখো, আশা করি আজকে ব্লগটা ছোটর মধ্যে ভালোই লাগবে, আর ভালো কিছু আরো কালকে আবার দেখাবো, কালকে সকালবেলা যা হবে কালকে আবার নতুন করে কিছু তোমাদের সাথে সামনে শেয়ার করব, আর বাইরে যখন যাব তখন তো শেয়ার করবই, তখন তো দেখবে যা যা হবে। আর আজকে যা যা রান্নাবান্না টুকটাক করেছি, রান্না একটাই দেখিয়েছি নতুন করে তোমাদেরকে, একটা রেসিপি দেখিয়েছি, ওটা দেখো, ওটা আজ আজকেই করলাম, আমি আগে এটা কোনোদিনও করিনি, তা আজকে এটা করে তোমার দেখলাম যে কিরকম লাগে খেতে,
দেখলাম খুব দারুণ লেগেছে, আমি ওটা দিয়ে পুরো ভাতটা খেয়ে নিয়েছি। আমার মাছটা সেখানে খেয়েছি কিন্তু ভাতটা তোমার বেশিরভাগ ওইটা দিয়েই খেয়ে নিয়েছি, এত ভালো লেগেছে। তা আমি এমনি তোমার অনেক কিছু করি, সেগুলো তো দেখোই তোমরা, ধনে পাতা দেখিয়েছি, পালং শাক তোমার বাটা ওটাও দেখিয়েছি, পালং পানির দেখিয়েছি, কিন্তু এইটা আজকে নতুন করে করলাম, করে দেখলাম দেখি দেখি কিরকম লাগে। আর আমি দেখলাম যে না, এটা আমি বন্ধুদের সাথে শেয়ার করি, আমার বন্ধুরা দেখুক। আশা করি যদি তোমরা এটা করতে পারো করে খেও, আমি মনে করি এটা ভালোই লাগবে, খারাপ লাগবে না। তো একটা নতুন কিছু মানে দেখলাম আমি করে, এগুলো কিন্তু খুব ভালো লাগে জানো তো। এগুলো আলুর চোখলা, তারপরে ঝিঙের চোখলাটা আমি কোনোদিনও করিনি, আজকে নতুনই করলাম। আর এমনি করেছি কাঁচকলার চোখলা, ওটা সেদ্ধ করে ওটাও করেছি, ওটাও একদিন করবো, ওটাও তোমাদের সাথে শেয়ার করবো, তোমরা দেখো। আর তোমার আলুর চোখলাটাও করিনি, আর এছাড়া পটলের চোখলাও করা যায়, বটবটিটা করেছি তোমাদের সাথে শেয়ার করেছি। বটবটি একবার বয়েল সেদ্ধ করে তারপরে ওটাকে মিক্সার মেশিনে পেস্ট করে তারপরে ওটাকে তেলে ভেজে তোমাদের সাথে শেয়ার করেছিলাম, ওটা অনেকদিন আগে করেছিলাম। আর ধনে পাতাটাও দেখিয়েছিলাম, তাই আজকে ভাবলাম যে ঝিঙের চোখলাটা কেমন লাগে করে দেখি। তাই আমি বললাম তাহলে বন্ধুদের সাথে শেয়ার করি, বন্ধুরাও দেখুক। তো তোমরা একবার করতে পারো, করে দেখো, তোমাদের মনে হয় আশা করি ভালোই লাগবে, খারাপ লাগবে না। কিন্তু একটাই কথা, গরম ভাতের সাথে খাবে, ঠান্ডা হয়ে গেলে কিন্তু ভালো লাগবে না। ভাতটা একটু গরম গরম হবে, গরম 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 ভাতের সাথে খেলে দারুণ লাগবে, টেস্ট লাগবে। আর এই এইসব জিনিস কি বলতো, শীতকালে বেশি ভালো লাগে খেতে, গরমকালেও খারাপ লাগে না, ভালো লাগে, কিন্তু শীতকালে আরো বেশি ভালো লাগে। তা যাই হোক, আজকে তো করলাম, কালকে দেখি আবার নতুন কিছু নিয়ে তোমাদের সাথে শেয়ার করবো। সকালবেলা তোমাদেরকে গুড মর্নিং জানিয়ে নতুন করে আবার ব্লগটা চালু করব কালকে। তা ঠিক আছে, আজকে এই অবধি তোমাদের সাথে শেয়ার করলাম, সকাল থেকে যা টুকটাক হলো। আর কালকে আবার নতুন করে আবার কিছু আসছি, আর বাইরে যখন ব্লগ করব বাইরে তো তোমরা দেখতেই পারবে। ঠিক আছে, তাহলে আজকে রাখছি এই অবধি, কালকে দেখা হচ্ছে, ভালো থেকো, সাবধানে থেকো, গুড নাইট, শুভরাত্রি, টাটা।